নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুপ্তধনের নাম আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে শুনে এসেছি, আর এই গুপ্তধনের নাম শুনে আমাদের মনে শিহরণ জেগে ওঠে। অর্থাৎ আমরা প্রত্যেকে গুপ্তধন পাওয়ার আশা করে থাকি। কিন্তু গুপ্তধন আমাদের প্রত্যেকের জীবনে আসে না। যেমনটা আমি পূর্বে বলছিলাম, গুপ্তধন যেটি আমাদের প্রত্যেকের মনে একটি সুপ্ত বাসনা থাকে, অর্থাৎ আমরা প্রত্যেকে গুপ্তধন পাওয়ার আশা করি থাকি। আগেকার দিনের মানুষরা গুপ্তধন কিন্তু পেয়েছে, অর্থাৎ দাদু ঠাকুমা ইনারা অনেক সময় গুপ্তধন পেয়েছে, এবং তারা কখনো জমিতে লাঙল চাষ করতে গিয়ে পেয়েছে, কখনো বড় দিঘিতে মাছ ধরতে গিয়ে জালের সাথে এক ঘোড়া মোহর উঠে এসেছে। এছাড়াও কোনো জায়গায় খনন করতে গিয়েও আগেকার দিনের মানুষরা গুপ্তধন পেয়েছে, আর সেটি আপনারা আপনার ঠাকুমা বা আপনার দিদা ইনাদের কাছ থেকে শুনতে পাবেন। কিন্তু আপনাদের মনে এখন বর্তমানে প্রশ্ন আসতে পারে, বর্তমান যুগে অর্থাৎ এই ডিজিটাল যুগে গুপ্তধন কী করে পাবো? সেই সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে অবগত করব। কিন্তু তার আগে এই গুপ্তধন পাওয়ার কে মালিক জানেন? সেটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ, অর্থাৎ আপনার নিজস্ব বার্থ চার্টে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, কারণ এই কেতুই দেয় গুপ্ত বা সুপ্ত জিনিস। অর্থাৎ আপনার জন্মছকে যদি কেতু গ্রহ শুভ থাকে, তাহলে আপনি বড় মাপের রিসার্চার হবেন। এছাড়াও গুপ্ত বিদ্যায় আপনি কিন্তু পারদর্শী হবেন। কিন্তু যদি এর উল্টোটা হয়, অর্থাৎ কেতু আপনার জন্মছকে খারাপ হয়েছে, তাহলে কিন্তু আপনি গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। তাই আপনার নিজস্ব বার্থ চার্টটা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার পর্যবেক্ষণ করে নিন, আর জেনে নিন আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখা দেবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তার আগে আমি যে বিষয়টি আটকে গেছিলাম, অর্থাৎ পজ করে দিয়েছিলাম, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, এই ডিজিটাল যুগে আপনারা গুপ্তধন কি করে পেতে পারেন? আপনারা অনেকে প্রমোটারির কাজ করেন এবং সেখানে ভিত খনন করতে হয়, এবং খনন কার্য চলাকালীন অনেক সময় প্রাচীন মূর্তি সেই মাটির তলা থেকে উঠে আসে, যার আনুমানিক মূল্য বাজারে কোটি টাকার উপরে। এছাড়াও আরেকটি নতুন বিষয় আপনাদের সামনে আমি উদ্ঘাটন করতে চলেছি। আপনারা ক্রিপ্টো কারেন্সির নাম শুনেছেন? যদি না শুনে থাকেন, তাহলে একটু বললেই আপনারা বুঝে যাবেন। অর্থাৎ বিটকয়েনের নাম শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, এটি একটি ক্রিপ্টো কারেন্সি। 2010 সালে এই বিটকয়েনের প্রাইস ছিল মাত্র 100 টাকা, অর্থাৎ 1 বিটকয়েন ইকুয়াল টু 100 টাকা। বর্তমানে বিটকয়েনের প্রাইস আপনারা গুগলে সার্চ করে একবার দেখে নিন। আপনারা ক্রিপ্টো কারেন্সিতে টাকা রেখে সেখান থেকে কোটি টাকা পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে সেটি আপনাকে নিজেকে বিচার বুদ্ধি করে সেই টাকা ইনভেস্ট করতে হবে। অর্থাৎ কোনটির দাম আগামী দিনে হাই হতে পারে, সেটি আপনাকে আগে পর্যবেক্ষণ করতে হবে এবং তারপরে ইনভেস্ট করতে হবে। তাহলে আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার গুপ্তধন পেয়ে আগামী 75 দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনারা আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেতে চলেছেন।
এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ গুপ্তধন পাওয়ার আশা আপনাদের আগামী 75 দিনের মধ্যে মিটতে চলেছে। এরপরে 3 নম্বর যে রাশির কথা আমি বলব সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এরপরে 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ গুপ্তধন পাওয়ার আশা আপনাদের মিটতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে। এরপরে শেষ এবং 7 নম্বর যে রাশির কথা বলবো তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের আগামী 75 দিনের মধ্যে পূর্ণ হতে চলেছে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 75 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।